নরসিংদীর রায়পুরায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ, সরাসরি যুক্ত হব তার সাথে। তোফায়েল, যদি জানাতেন দুর্ঘটনাটি আসলে ধারণা করা হচ্ছে তুর্না এক্সপ্রেসে হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন, নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি শোনা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে সকালেই কিন্তু সকালে এই স্থানীয় লোকজন কিন্তু দেখতে পায় যে নরসিংদীর রায়পুর উপজেলার যেই পলাশতলী ইউনিয়নের কমলপুর বা খাকচক রয়েছে সেটিতে আসে ট্রেনের রেল লাইনের পাশে কিন্তু পাঁচটি মরদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে সময় কিন্তু নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি, ভৈরব রেলওয়ে থানা পুলিশ এবং নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারগণ কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এখনও পর্যন্ত কিন্তু লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, ছিন্ন বিচ্ছিন্ন হয় কিন্তু চেহারা পুরোপুরি না বোঝার কারণে পরিচয় নিশ্চিত করতে এখনো পর্যন্ত বিলম্ব হচ্ছে। তবে নরসিংদীর পিবিআই থেকে একটি টিম এসেছে এবং এখানে কিন্তু তাদের যে আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে তাদের পরিচয় নিশ্চিত করতে। নরসিংদী এবং ভৈরব যেসব রেলওয়ে পুলিশ আছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু এখানে প্রচুর মানুষের উৎসুক জনতার ভিড় রয়েছে। ভিড় থাকার ফলে কিন্তু পুলিশের কিছুটা কাজে ব্যাঘাত ঘটেছে। তবে এখন কিন্তু এখানে যে স্থানীয় লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যে পরিচয় নিষিদ্ধ করার জন্য। স্থানীয়রা কিন্তু তাদের যা দেখেছে পরিচয় নিষিদ্ধ করতে পারেনি, তবে ধারণা করা হচ্ছে যে সকালে চট্টগ্রাম এক্সপ্রেস অথবা তুর্না নিশিতায় কাটা পড়ে কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ সেটিও নিশ্চিত করে জানাতে পারেনি যে ঠিক কোন ট্রেনে পড়ে নিহতদের কোন ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ পরিচয় জানার পাশাপাশি এতে অন্য কোনো ঘটনা আছে কিনা বা হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে কিনা এই রহস্য উন্মোচন কিন্তু কাজ করছে পুলিশ। তো শোনা, এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। সহকর্মী তোফায়েল আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন নরসিংদীর রায়পুরার দুর্ঘটনা নিয়ে বিস্তারিত।